ভারত সরকারের কোন মন্ত্রী পশ্চিমবঙ্গে আসা ক্ষেত্রে যদি কেউ বলে বাইরে থেকে এসেছেন তাদের জিজ্ঞেস করব কারা আসলে বলবেন এখানকার লোক ভারত সরকারের কোনো মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা কি অপরাধ এদিন কলকাতা বিমানবন্দরে এই বার্তা দিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর জানা গিয়েছে আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন অনুরাগ ঠাকুর তার আগে এদিন ফের মমতাকে বহিরাগত ইস্যুতে খোঁচা দিতে ছাড়লেন না অনুরাগ ঠাকুর যার জেরে বহিরাগত ইস্যুতে এবার আরও মারাত্মক দেখালো বিজেপিকে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন এরই মধ্যে সৌরভের শরীর খারাপের দায়ে অনেকেই পরোক্ষভাবে বিজেপির ঘাড়ে চাপিয়ে বলেছেন যে চাপ সৃষ্টির কারণেই শরীর খারাপ হয়েছে মহারাজের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলের নেতারা বিভিন্ন সময়ে দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরগত তকমা দিয়েছেন এই প্রসঙ্গে এদিন অনুরাগ ঠাকুর বলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে দাঁড় করানোর চেষ্টা করেছেন তাহলে কি ওটা অপরাধ ভারতের কোনো মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবেন না এদিকে রবিবার সন্ধ্যার মুখে সৌরভের জন্যে ফোন আসে দিল্লি থেকে প্রধানমন্ত্রী ফোন করে সৌরভের সঙ্গে কথা বলতে চান এরপর তাদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয় জানা গিয়েছে চিকিৎসার যাবতীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি এমনকি প্রয়োজনে দিল্লি নিয়ে গিয়ে তার চিকিৎসা করা হবে বলে জানান সৌরভকে চিন্তিত হতে বারণ করেন উত্তরে চিকিৎসা সঠিক পথে এগোচ্ছে এবং চিকিৎসা পরিষেবায় খুশি বলে প্রধানমন্ত্রীকে জানান সৌরভ এদিকে এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চিকিৎসার বিষয়ে আজ সোমবার সকালে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড শেষ পাওয়া খবর অনুযায়ী আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক এদিকে আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে কলকাতায় আসবেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেট্টি